সম্প্রতি লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের সাইনবোর্ডে স্থান করে নিয়েছে বাংলা। লন্ডনের ট্রান্সপোর্ট ফর লন্ডন অথরিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে ইংরেজি পাশাপাশি বাংলায় নামকরণ করা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই নিজেদের ভাষা নিয়ে গর্বিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক টুইট বার্তায় মমতা বলেন, এই ঘটনা প্রমাণ করে যে বিশ্বে গুরুত্ব বাড়ছে বাংলার, পাশাপাশি এটা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির জয় বলেও উল্লেখ করেন মমতা। মুখ্যমন্ত্রী টুইট বার্তায় লেখেন, আমি গর্বিত যে লন্ডন টিউব রেলের হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম বাংলা লেখা হয়েছে। স্টেশনের সংকেতের জন্য বাংলা ভাষাকে গ্রহণ করা হচ্ছে। 1000 বছরের পুরনো বাংলা ভাষার ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব ও শক্তিকে দেখায় এটা। মমতা আরও লেখেন, এটা দেখায় যে প্রবাসীদের অভিন্ন সাংস্কৃতিক দিক নির্দেশনায় একসঙ্গে কাজ করা উচিত। এটা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের বিজয়। সম্প্রতি কয়েকজন বাংলাদেশীর ঐকান্তিক প্রচেষ্টায় লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের সাইনবোর্ডে বাংলা লেখা স্থান পায়।